আজকে আমরা ওটু সিরাপ সম্পর্কে জানবো। আমরা জানবো এই ওটু সিরাপ কি কাজে ব্যবহার করা হয় আর এর ডোজ আর সাইড এফেক্ট সম্পর্কে। আর এই ওটু সিরাপ সম্পর্কে ভালোভাবে জানতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর তার সঙ্গে নোটিফিকেশন বেলটি অন রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপডেটগুলি আপনারা খুব সহজে দেখতে পান। হ্যালো, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট চ্যানেলের পক্ষ থেকে আমি ফার্মাসিস্ট অলোক, আর এই হচ্ছে ওটু সিরাপ। আর এই ওটু সিরাপটা দেখতে কেমন হয় আমরা একবার দেখবো ভিতরে। এই ওটু সিরাপটা দেখতে এরকম হয় ভিতরে বোতলটা, আর এর মধ্যে আছে 60 ml, মানে 60 ml ওটু সিরাপের দাম হচ্ছে 57 টাকা মাত্র। আর এই ওটু সিরাপটা কোম্পানি হচ্ছে মেডলি ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ওটু সিরাপটিকে তৈরি করেছে। আর এই ওটু সিরাপের মধ্যে উপাদান আছে অফ্লক্সোসিন আর মেট্রোনিডাজল। আর এই অফ্লক্সোসিন মেট্রোনিডাজল দুটো উপাদান একসঙ্গে থাকার জন্য এই ওটু সিরাপের কার্যকরী ক্ষমতা অনেকটাই বেশি। আর এই ওটু সিরাপটা হলো এক ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ, যা ডায়রিয়া, আমাশা, যে পাতলা পায়খানার যে লক্ষণগুলো আছে সেই লক্ষণের থেকে খুব সহজে আরাম দেয়। আর তার সাথে সাথে মূত্রনালীর মূত্রনালীর সংক্রমণ অথবা স্কিনের সংক্রমণের ক্ষেত্রেও এই ওটু সিরাপটা ব্যবহার করা যায়। নর্মালি মেট্রোনিডাজল আর অফ্লক্সোসিন করে কি বাচ্চাদের যে পেটের যে একটা সমস্যা হয় পাতলা পায়খানা বা ডায়রিয়ার লক্ষণ, আর এই বাচ্চাদের ছোট বাচ্চাদের এই পেটের সমস্যাটা একটা কমন ব্যাপার। কেননা ছোট বাচ্চারা করে কি ওদের ওরা হাতের সামনে যেটাই পাবে সেই জিনিসটাই মুখে দিয়ে দেয়, তো এর ফলে হয় কি বাচ্চারা যে কোনো জায়গাতে বা যে কোনো জিনিস মুখে দেওয়ার পরে ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটে পেটের মধ্যে, একটা অটোমেটিকলি একটা মুখের মাধ্যমে পেটে একটা ব্যাকটেরিয়া চলে যায়। আর এই ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে হয় কি ডায়রিয়া বা আমাশার যে লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলো দেখা যায়। তো এই যে ব্যাকটেরিয়া যে সংক্রমণ, এই ব্যাকটেরিয়া সংক্রমণের থেকে এই অফ্লক্সোসিন আর মেট্রোনিডাজল খুব ভালো কাজ করে। আর এর সাথে সাথে কখনো কখনো দেখা যায় যে পাতলা পায়খানা বা ডায়রিয়া হচ্ছে তার সঙ্গে বাচ্চার জ্বরও আসে, তো সেই ক্ষেত্রে কখনো কখনো দেখা যায় যে পেচ্ছাপের মধ্যেও একটা ইনফেকশন হয়, সেই পেচ্ছাপের ইনফেকশনের ক্ষেত্রেও খুব ভালো কাজ করে এই ওটু সিরাপ। বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে আর ছোট বাচ্চাদের যদি পাতলা পায়খানা বা ডায়রিয়া আমাশার মতো লক্ষণ দেখা যায় আর সেই তার পরিমাণটা খুব বেশি পরিমাণে হচ্ছে, তাহলে তো সেই ক্ষেত্রে আর আপনারা আপনাদের বাচ্চাকে ডক্টরের পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক হিসাবে এই ওটু সিরাপটিকে ব্যবহার করতে পারেন। আর এই ওটু সিরাপের ডোজ সম্পর্কে যদি আমরা বলি, নর্মালি আমরা এই ওটু সিরাপটি ডক্টরেরা দিনে দুবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকে বাচ্চাদেরকে, আর এই ওষুধটিকে খাওয়ার পর দেওয়া হয়। আর এই ওটু সিরাপের যদি আমরা সাইড এফেক্টের কথা বলি, নর্মালি এই ওটু সিরাপটি খাওয়ার পর বাচ্চাদের কোনো রকমের সাইড এফেক্ট দেখা যায় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যদি মনে হয় এই ওষুধটি খাওয়ার পর বাচ্চারা অতিরিক্ত পরিমাণে বমি করছে বা তার সঙ্গে যদি দেখা যায় যে যে সারা শরীরে একটা অ্যালার্জির মতো দাগ, তার সঙ্গে লালচে দাগ, চুলকুনি, গুড়ি গুড়ি ভাব, এরকম যদি একটা লক্ষণ অনুভূতি হয়, তো সেই ক্ষেত্রে এই ওষুধটিকে বন্ধ করে আপনারা আপনাদের ডক্টরের সঙ্গে একবার পরামর্শ নেবেন। এটাই ছিল এই ওটু সিরাপ সম্পর্কে আজকের আলোচনা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরও যদি এই ওটু সিরাপ সম্পর্কে আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।